আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ও আন্তরিক শুভেচ্ছা। এই 2024 সালে নতুন আপডেট মাছ নিয়ে এসেছি আপনাদের সামনে, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এই হ্যাচারি নতুন প্রতিষ্ঠান হয়েছে এবং এনার প্রোপ্রাইটার আব্দুল মজিদ এই হ্যাচারিটা নিজেই পরিচালনা করে। আপনারা এই হ্যাচারিতে সকল আইটেমের মাছ পাবেন। বিগত বেশ কয়েকদিন আপনাদের ভিডিও ছাড়া হয়নি, কারণ উনি এই প্রতিষ্ঠানটা চালু করছে এবং এই প্রতিষ্ঠানটা নিজে তৈরি করছে। আল্লাহর রহমতে অশেষ মেহরবানি উনি নতুন একটা প্রতিষ্ঠান দাঁড় করাইছে। তা আপনারা ইতিমধ্যে এই যশোর ভৈরব মৎস্য খামার থেকে অনেক মাছ নিয়েছেন, যারা যে ভাইরা নিয়েছে তারা সঠিকভাবে বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানে অনেকগুলো মাছ ডেলিভারি তারা নিয়েছে। এই জন্য আমরা তার হ্যাচারিতে চলে এসেছি এবং সে হ্যাচারিটা চালু করেছে, এই জন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরেছে। আর যদি কোনো নতুন উদ্যোক্তা থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করা, যদি না থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ। তা আমরা সরাসরি মজিদ ভাইয়ের সাথে কথা বলতে যাচ্ছি। আসসালামু আলাইকুম মজিদ ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, বহুদিন পরে আমি আমার চ্যানেলে আজকে ভিডিও ছাড়ছি, আমার নিজস্ব প্রতিষ্ঠান। অনেকে আমার ফোন দিয়ে বলেছে যে ভাই আপনি ভিডিও ছাড়েন না, আপডেট মাছ দেখান না। তা আমি সেসব কাস্টমারদের ভাইদের বলে দিছি যে ভাই আমি একটা নতুন প্রতিষ্ঠান করছি, আমার নিজস্ব জায়গা, নিজস্ব হ্যাচারি, আগে একখানে ছিলাম সেখানে, ওখান থেকে আমি ওটা এখন ভেঙে এখন নতুন স্থাপন করেছি নিজস্ব জায়গায়। এইটা নিজস্ব জায়গায় আমি এই মাছগুলো আমি বেচতেছি। এর আগে অনেকে বলেছে ভাই আপনি মাছ বেচতেছেন না, বললাম হ্যাঁ মাছ বেচতেছি, আমার হ্যাচারি কাজ চলছিল, সেই কাজ চলাকালীনই আমি মাছ বেচতেছি, কিন্তু মাছ বেচা আমার বন্ধ নেই। কিন্তু আমার চিন্তা ভাবনা ছিল আমি নতুন হ্যাচারিতে ভিডিও ছাড়বো, সেই ভিডিওটা সবার মাধ্যমে ছড়াই যাবে যে ভাইয়ের এটা নতুন হ্যাচারি হয়েছে। ভাই আপনার এই হ্যাচারিতে আমি দেখলাম যে অনেক আগের চেয়ে অনেক সুন্দর করেছেন, আপনার তো নিজস্ব প্রতিষ্ঠানে দেখলাম সব সিসি ক্যামেরা আয়ত্তবৃত্ত করে ফেলাইছেন। হ্যাঁ, আমি এটা আল্লাহর অশেষ রহমতে ইনশাল্লাহ বহুত পরিশ্রমের মাধ্যমে আল্লাহ পাক আমার এটা দেশে আমি আমার মতন গুছাই নিয়ে এই কাজটা করছি, কারণ আমার ব্যবসা করে খাতিয়ে যাবে। অনেক চাষি ভাইদের আমি ইতিমধ্যে আমি অনলাইনে প্রচুর মাছ দিছি সারা বাংলাদেশ। আল্লাহর অশেষ রহমতে এখন তিন জেলায় মাছ পাঠাবো, ফেনীতে দেবো, তারপরে হলো কিশোরগঞ্জ পাঠাবো, আর হলো আপনার সাতক্ষীরা জেলাতে পাঠাবো। হ্যাঁ সেটাই, যে আপনার নিজস্ব প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আপনি ভিডিও না ছাড়ার কারণটা কি? ভিডিও না ছাড়ার কারণ আমি আমি এই কাজগুলো কমপ্লিট করে গুছায় তারপর ভিডিওটা ছাড়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু এর মধ্যে কিন্তু আমি মাছ ডেলিভারি চলতেছে, তাই তো? মানে কাজ চলছিল নতুন হ্যাচারিতে, নতুন হ্যাচারিতে কাজ চলছে, সেইভাবে আমি এইগুলো আমি দেখাইনি। এখন আমি নতুন নিজস্ব প্রতিষ্ঠান করে দেখাতে উদ্বোধন করবো, তারপর দিন আমি ভিডিওটা ছাড়বো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ তা আপনি কি কি মাছ দেখছেন একটু দেখাবেন আমাদের? হ্যাঁ তা তো অবশ্যই, চলেন। মজিদ ভাই এটা কি মাছ ভাই? এই সেই আইসতে বাদে তিন আইসতে মাছ আছে না? হ্যাঁ হ্যাঁ, হাঙ্গিরি দেখেন, জলি হাঙ্গিরি কেজি 15। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাছের সাইজ দেখেন, কোয়ালিটি কি মাছের? এই দেখেন একটা আইসতে নাই কিন্তু তিন আইসতে মাছ। আপনি জলি হাঙ্গিরি, জলি হাঙ্গিরি মানে একদম মানে খাসির কলি যায়, দেখি মন ভরে দেখি মন ভরে যাবে। বহুদিন পরে আমি মাছটা তুলেছি, নিজে সাইজ করে পুকুরে গ্রেড করে মাছটা হাউজ দিয়েছি, আমার এক ভাইয়ের বরিশাল লাইনে পাঠাবো সেই সেই উদ্দেশ্যে। তারপর মাছ তো প্রচুর পরিমাণে মাছ তুলেছেন আপনার নিজস্ব মাছ প্রতিষ্ঠানে, তো আপনি অনেক মাছ তুলছেন। হ্যাঁ ইনশাআল্লাহ সব রকম মাছ পাবেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, তা আপনার তো অনেকগুলো হাউস করেছেন, মাছের কোয়ালিটি তো সব আমার নিজস্ব জায়গা। দেখেন একটু, দেখি একটু দেখি। হ্যাঁ ধরে দেখেন, সমস্যা নেই, এটা অরিজিনাল হাঙ্গিরি, তাই তো? অরিজিনাল হাঙ্গিরি, এটা পিওর হাঙ্গিরি, তো বড় জাতের, তাই তো? বড় জাতের হাঙ্গিরি। সাইজটা কিরকম হবে? রুটের সাইজ হলো 8 থেকে 10 কেজি। মাশাআল্লাহ, হাঙ্গিরি মাছটা তো বড় হয়, বহুদিন রাখলে বড় বড় মাছ হয় এগুলো। সুপ্রিয় চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে মাছটা দেখতে পাচ্ছেন, মাছের কোয়ালিটি হাঙ্গিরি মাছ দেখেন। আপনারা যদি এই শীতের মৌসুমে যদি অরিজিনাল সলিড হাঙ্গিরি নিতে চান তাহলে যশোর 4টা ভৈরব মৎস্য খামারে আপনারা নিতে পারেন। আর এখানে আপনি পরিপূর্ণতা পাবেন, মাছেও সঠিক পাবেন। এখানে শুধু ইনি সকল আইটেমে মাছ আছে, সেটা আমরা ভিডিও ভাবে তুলে ধরতেছি। ভাই এটা কি মাছ দেখছেন? এটা হলো হাঙ্গিরি মাছ। হাঙ্গিরি হাঙ্গিরি মাছ, ও ধমে আগে পানি দিয়ে নেবেন, তাই তো? পানি থাকে নালে মাছটা একটা চাপ খায় না। ও আচ্ছা, মাছটা একটা চাপ আছে না। এই ব্যাগগুলো সুন্দর করে দিয়ে আসুন। হ্যাঁ সুপ্রিয় চাষি ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাছটা দেওয়া হয়েছে এটা হাঙ্গিরি, আগে ধমে পানি দিয়ে রাখছি যেন মাছটা মাথায় যেন আঘাত না খায়। আপনারা ইতিমধ্যে যে মাছটা দেখতেছেন
এটা অরিজিনাল পিওর হাঙ্গরি, এটা সিলেটে যাচ্ছে। আমাদের শুধু সিলেট না, আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়, সারা বাংলাদেশ। আপনারা যে জেলায় নেবেন সে জেলায় অবশ্যই দিতে পারবো ইনশাল্লাহ। তো আপনাদের কারোর যদি মাছ লাগে, ইতিমধ্যে যশোর ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেলের স্ক্রিন পরে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন, 0172950185। শুক্রিয়া চাষি ভাইরা, যে মাছটা দেওয়া হয়েছে দেখেন মাছের কোয়ালিটি এবং মাছগুলো প্যাকেটে কত সুন্দরভাবে রয়েছে। এইভাবে আমরা সারা বাংলাদেশের যেসব জেলাতে আপনার পরিবহনের ব্যবস্থা আছে, অবশ্যই সেসব জেলাতে আপনার মাছ পৌঁছে যাবে নিট টেনশনে। এইভাবে প্রতিনিয়ত সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনারা দেখুন অরিজিনাল পিওর হাঙ্গরি দেওয়া হয়েছে এবং এই প্যাকেটে মাছটা আমরা দিচ্ছি ফলে মিরার কাপ, এর গায়ে কোনো আসছে নাই। আর আমাদের এখানে অক্সিজেনের সুব্যবস্থা আছে, আমাদের এখানে সকল আইটেমের মাছ সুন্দরভাবে আমরা মাছ প্যাকেট করে থাকি। আপনারা আসবেন আমাদের এই হ্যাচারিতে, নতুন প্রতিষ্ঠানে আপনারা আসবেন, আপনাদের দাওয়াত থাকলো সবাইকে ইনশাল্লাহ। অনেক চাষিরা বলে যে ভাই প্যাকেট করাটা কিভাবে, সেটা তো দেখায় আমাদের। এই যে এইভাবে আমরা প্যাকেটটা করে দিই সারা বাংলাদেশে এবং মজবুত করে, মানে আপনাদের প্যাকেটে তো দুইটা পলিথিন আছে, দুইটা পলিথিন একটা বস্তা সবসময় থাকে। সুপ্রিয় চাষি ভাই, আপনারা সেখানে সকল প্রকার মাছ পাবেন, যেহেতু শীতের মৌসুমে এখন আমরা জাপানি হাঙ্গেরি এগুলো ডেলিভারি দিচ্ছি এবং সিলভার আছে, ব্রিকেট আছে, গ্রাস আছে। আর আপনারা নতুন যদি চ্যানেলে ঢুকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেন বা করবেন না, নতুন নতুন আপডেট মাছ আসবে। আপনাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই নতুন নতুন আপডেট মাছ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তোর দায়িত্ব ভালো চিতল। হ্যাঁ মোদি ভাই, এই পাঠিকের উদ্দেশ্যে এখন কি মাল দেখাচ্ছেন? এটা পাঠিকের উদ্দেশ্যে যে মাছটা দেখাচ্ছে এটা সলিড মিনার কাপ, যেটা 3 ইঞ্চটা ছোট যে ধানিটা বলে, মানে মিনার কাপের ধানি, তাই তো? মিনার কাপের ধানি, অনেক অনেক জেলায় বলে হাঙ্গেরি হাঙ্গেরি, তাই তো? কিন্তু আমরা 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 যশোরের ভাষায় বলে এটা মিনার কাপ। ও, যশোরের ভাষায় এটা মিনার কাপ। হ্যাঁ, এটা কিন্তু হাঙ্গেরি মাছ বলে, দেখেন 3 ইঞ্চের যে মাছটা। জি জি, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ। তো এর 1 কেজিতে 1 লক্ষ মাছের দাম পড়বে অনলি 2800 টাকা। 1 লক্ষ মাছের দাম 2800 টাকা। আচ্ছা, তাহলে কার্পু মাছের দাম একটু কম থাকে কেন? কার্পু মাছের দাম কম থাকে কেন? এই কারণে ওই মাছটা হলো ভেটটা আলাদা, ওটা জাপানি মাছ, ওটা এসে আছে লাল কালো দুধের ভাজ থাকে, আর ওটা হাঙ্গেরি মাছ, ওটা জাতটা হলো বড় জাত। ও, কেজি 1500 ভাঙবে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, বর্তমান রেট কত করে দিচ্ছেন? এটা একদম সস্তা দাম, কত? অনলি 800 টাকা কেজি। অনলি 800 টাকা? 800 টাকা। আচ্ছা, 1 কেজিতে মাছ পাচ্ছেন 1500 থেকে 2800 টাকা দাম, 800 টাকা কেজি। হ্যাঁ, তাহলে তো এই মাছ যদি এখন চালাই করা হয় তাহলে তো মনে হয় আপনার মনে হয় 14 মাসের মধ্যে মাছ মনে হয় লাগবে না, আপনার হলো 20 দিনই আপনার এরকম অ্যাকাউন্ট সাইজ হয়ে যাবে। এতে আমাদের চাপের মাছ পুরনো। আচ্ছা, মানে শুধু বড় জায়গা দেওয়ার দরকার, একটা জলাকারে চাপে রাখছিলেন, তাই তো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, আর কোন মাছ আছে? হ্যাঁ আছে। কি মাছ দেখাবেন? ব্রিকেট দেখাবো। ও আচ্ছা, তাহলে দেখি আমরা। মাশাআল্লাহ, এই হাফায় তো অনেকগুলো মাছ তোলা। এটা কার্পু মাছ, আন সিজনের মুখে আছে, যদি এতগুলো মাছ তোলা থাকে তাহলে করলো কত? এটা শীতের নতুন মৌসুমের মাছ। সুপ্রিয় চাষি ভাইরা, এখনো কিন্তু আপনার নতুন মাছ যেমন আপনার কুটি, গ্রাস, রুই, কাতলা, মির্গে, বাটা, এইগুলো কিন্তু এখনো বেরোয়নি। আপনারা অবশ্যই সবই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন,
আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে বিভিন্ন আপডেট মাছ আপনারা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। এটা হলো ব্রিগেড, মাশাআল্লাহ অনেক সুন্দর সাইজ তো, এই সেই গোল্ডেন কালারের ব্রিগেড, মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম ঝরঝরে মাছ। এই মাছ এটা কেজিটি 1500 থেকে 2000 ভাঙবে, এটা বেশ কিছু 800 টাকা কেজি। এটা কত? 800 টাকা কেজি, 800 টাকা কেজি, 1500 থেকে 2000 ভাঙবে, 800 টাকা কেজি। আচ্ছা এই মাছের গুরুটার সাইজ কি রকম হবে? এই মাছের গুরুটার সাইজ একটা হলো আপনার 7 থেকে 8 কেজি ওজন, 8 কেজি ওজন, 8 কেজির নিচে হবে। এটা তো নতুন মাছ না, নতুন মাছ না, এটা পুরনো মাছ, চাপের মাছ। 2023 সালে চাপের মাছ, চাপের মাছ ছিল, এখন নতুন মাছের ডিমই বেরোয়নি, নতুন মাছের ডিম বেরোয়নি সামনে। নতুন মাছের ডিম গুলো কখন বেরোবে? একটু বলেন। নতুন মাছের ডিম ধানি পাটি গুলি আপনার ফাল্গুনের 5-6 তারিখের মধ্যে ইনশাল্লাহ পাওয়া যাবে। আবার মাটিটা ফাল্গুনের 5-6 তারিখে যোগাযোগ করলে পাবে, করলে নতুনটা পাবে, নতুন ধানি। তখন দেখা যাচ্ছে আপনার 1 কেজিতে 1 লক্ষ মাছ হবে, এরকম লাইনের মাছ তখন নতুন নতুন শুরু হবে। তখন দেখা যাচ্ছে ওইসব মাছগুলো বেরোবে, আবার একটু দাম বেশি, আবার আস্তে আস্তে পর্যটন কমে যাবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন অনেকে আছে, ভাই রুই মাছ বেরোয়নি, রুই মাছ দেখাচ্ছেন না, তা রুই মাছটা দেখাবো কি করে? রুই মাছের এখনো ডিমই বেরোয়নি। আচ্ছা আপনার তো প্লেটে কোনো পানি নেই, তারপরে মাছগুলো যে পরিমাণে স্ট্রং হয়ে রয়েছে মাশাআল্লাহ অনেক। আর ব্রিগেড তো ফেরার উপায় আছে, যেমন আপনার পাখনার সাইডে পুরো লাল, দুই সাইডে চোখ গুলো একটু বড় 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 বড়, এইগুলো হলো তার বৈশিষ্ট্য। এটা দেখেন মিডিল হলো কালো, দেওয়া একটু কালো টাইপ। হ্যাঁ ওটা সিলভারের চেয়ে একটু বাড়ে বেশি, বাড়ে বেশি, এটা বাড়ে বেশি, এর গুরুত্বটা ওয়েটটাও বেশি। দেখেন এখন কিন্তু তার মাছের কোয়ালিটি দেখেন। জি জি দেখছি। আচ্ছা মাশাআল্লাহ আপনার এই হাউসে অনেকগুলো মাছ দেখলাম, ছোট মাছ ফলামেরে দেখাচ্ছি আমি, মারবো না, আমার প্রচুর মাছ দেখা রয়েছে। হ্যাঁ সেটা তো দেখে বোঝা যাচ্ছে, ফলামেরে দেখালাম। এটা কি মাছ? এটা এটা বলে কার্পু মাছ, কার্পু মাছ, আরে বলে জাপানি মিনার, জাপানি মিনার। মানে আগে যেটা দেখেছেন ওটা হাঙ্গেরি, তাই না? হাঙ্গেরি মিনার কাপ, মিনার কাপ। আর এখন যেটা দেখাচ্ছেন এটা হলো এসটি আছে, এনাসে কার্পু, যারে বাংলায় বলে ঢাকার পাটিটা বেশিরভাগই বলে কার্পু, কার্পু সিরাঙ্গুল সিলেটের পাটি বলে কার্পু, জাপানি বললে অনেকে চেনে না, না না আমাদের যশোরে বলে জাপানি। এই মাছটা 1 কেজিতে 1 লক্ষ মাছ, অনলি 2300 টাকা লাগে, অনলি 2300 টাকা, 1 লক্ষ মাছের দাম, মাশাআল্লাহ অনেক সুন্দর দাম। মাঝে তো এই মাছটা প্রথমে আপনার এলো 4000 টাকা ছিল, এখন এই পর্যন্ত 5 মাসের আগে তো এই মাছ ছিল 4000 টাকা লাগে, অনেক রেট কমে গেছে। কি খাদ্য খাবারের যে দাম, আসলে আমরাও চাষিরাও বেশি একটা লাভবান হতে পারছি না, কারণ যে পরিমাণ খলির দাম, একটা খোল কিনতে গেলে তো আপনার 3600-3700 টাকা পড়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না একদম। মাশাআল্লাহ সুপ্রিয় চাষি ভাইরা, আপনারা এই এই যশোর ভৈরব মৎস্য খামারে বিভিন্ন প্রজাতির মাছ পাবেন। আপনারা যদি অবশ্যই নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের আপডেট মাছ আসার সাথে সাথে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আমি পুকুর থেকে জাল দিয়ে ধরছি, আশা করি যে কালকের থেকে আবার ডেলিভারি চলবে। ভাই বোন চলছেন কি লাইনের? ওটাই হলো আপনার কেজিতে ওরকম 1000-1500 ভাঙবে। ও আচ্ছা, ওটার দাম পড়বে, ওটার দাম পড়বে আপনার অনলি 800 টাকা কেজি, 800 টাকা কেজি, 1 কেজি মাছের দাম 800 টাকা। এখন দেখাতে পারছি না, কারণ ওটা আমার পুকুরের জাল পাটি চলছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ মজিদ ভাই, এখন কি মাছ দেখতে পাচ্ছি আমরা? এটা যে জাপানি মিনার আছে না, হ্যাঁ জাপানি কার্পু যেটা বলা হয়, জি জি কার্পু, তার বড়টা, তার বড়টা, এটা কেজিতে 20 থেকে 25 হাজার। বাবা এত গোল্ডেন কালার কেন? মাছ তো পুরোটাই লাল কালার, দেখেন মাশাআল্লাহ অনেক লাল, কোনো কালো নেই। আচ্ছা দুই একটা আকৃতি একটু হালকা থাকবে, মানুষের ভিতরে আমরা যেরকম মানুষ আছে, 5 রকম পাতা আছে না, জি জি, মানুষের ভিতরে না থেকে পারে, জি জি বুঝছি বুঝছি। আর এত পানির জগতের মাছ, এত পাতা দুই একটা থাকতেই পারে। যদি কোন চাষি ভাইরা নেয় তাহলে আলোচনা সবাইকে একটু কম বেশ করে রাখা যাবে, রাখা যাবে, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। দেখেন, জি জি দেখছি, শুকোয় মাছ দেখছি। আমাদের 1 মিনিট সময় দেন, বলেন। বিষয়টা হলো এই যে এখন তো প্রায় ফাল্গুন মাস পড়ে যাচ্ছে, ফাল্গুন মাসে তো আপনাদের আপডেট নতুন নতুন মাস আসছে, তা ফাল্গুন মাসের নতুন আপডেট কি মাস নিয়ে আপনারা হাজির হবেন? ফাল্গুন মাসের প্রথম রাউন্ডে হলো আপনার হলো গ্লাস, পুঁটি, সিলভার, ব্রিকেট, আচ্ছা যে ধানিটা হবে সেই ধানিটা। আর ফাল্গুনের শেষ পর্যায়ে আপনার রুই, মির্গেল, কাতলা, সিলভার, রুই, মির্গেল, কালিবাউ, এইসব জাতীয় মাছগুলো আবার নতুন করে বেরোবে, কারণ ওইগুলো হলো নতুন মাছ, 2024 সালের নতুন মাছ, কারণ এখনো শীতের মৌসুমে কিন্তু কাটেনি। আজকে হলো মাঘ মাসের কিন্তু প্রায় শেষ পর্যায়ের কাছাকাছি, অতটা শেষ পর্যায়ে না, কিন্তু এখনো মাছের পেটে ডিম আসছে, কিন্তু এখনো পর্যাপ্ত পরিমাণ ভাবে সেটা পুষ্ট হয়নি, যার ফলে তো ওটা একটু গরমের ভাত না পড়লে ওটা বেরোচ্ছে না। তবে সামনে নেক্সট ডে আমাদের কাছে এই নতুন নতুন ধানি পাবেন, সেরকম নতুন নতুন ধানি নিয়ে আবার সামনে আসবো। আর প্রতিদিন এখন থেকে প্রতিদিন আমাদের কাছে আপডেট ভিডিও পাবেন, আগে যে আপনার যে হাতে ভিডিও ছিল সবকিছু
সবকিছু ভিডিও পাবেন। আচ্ছা, আগে যে হ্যাচারি ছিল সেই তুলনায় মনে হয় হ্যাচারিটা অনেক বড় করতেন আপনি? না, ইনশাল্লাহ নিজস্ব জায়গায় হ্যাচারি করছি, সব দিক থেকে আমি ক্যাপাসিটি অন্যরকম করছি। আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমার হ্যাচারিটার কোয়ালিটিটা সার্টিফাইড অন্যরকম, ভিতরে সবকিছু হাউস টাউস আমি সবকিছু ইয়ে করেছি ইনশাল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এই পর্যন্ত আইসি। যাই হোক, সারা বাংলাদেশে আমি মাছ দিচ্ছি, কোনো চাকরি বাদে যদি মাছ লাগে তো অবশ্যই আমার স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে কল করবেন, 01729550185। আচ্ছা, এটা তো আপনার হোয়াটসঅ্যাপ নম্বর সবই আছে তাই তো? আপনার তো ফেসবুক পেজও আছে এবং ফেসবুক চ্যানেলও আছে, মানে আইডি আছে। তা শুকর চাষি ভাইরা, যশোর ভৈরব মৎস্য খামারে আপনারা যোগাযোগ করবেন, ওনার ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ সবই একই নাম্বার, এই লাস্টে 85 নাম্বার। কালকে গতকালকে একটা মাছ পাঠাইছিলাম ফেনী মহিপালে, হলো আপনার দুবাই আবিদাবির থেকে ফোন দিছিল, দুবাই থেকে ফোন দিছিল তাই তো? দুবাই আবিদাবির থেকে। উনি বাংলাদেশে কি করে যোগাযোগ করে মাছটা দিছিল? উনি আমার এই ইউটিউবে ভিডিও ছাড়া হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে, উনি এই ভিডিও দেখেছে, দেখে সেখান থেকে মাছের অর্ডার ওখান থেকে দেখে, ওখান থেকে টাকা পয়সা পেমেন্ট করছে, আমি এখান থেকে মাছ পাঠাই দিয়েছি। ওনার কাঙ্ক্ষিত মানে কাছের লোক এসে রিসিভ করেছে বাংলাদেশের ভিতরে? বাংলাদেশের কাছের লোক উনি রিসিভ করে মাছটা। চাষি ভাইরা, প্রবাসী ভাইরা যারা থাকে তাদের মধ্যে, তাদের কাছ থেকে আমরা অনেক সারে মাছ দেখি, কারণ আমরা চেষ্টা করি যে একটা চাষি ভাই যখন প্রবাসে থাকে তাদের কাছে কিন্তু আমরা সীমিত লাভ করে মাছ ছেড়ে দিই। কারণ কি, প্রবাসের জীবনটা অনেক কষ্টের জীবন। আপনারা নিরাশ থাকবেন না, আপনারা যে চাষি ভাইরা প্রবাসে থাকেন বাংলাদেশে, যে আপনাদের কাছের যে ভাইরা আছে তাদের কাছে অবশ্যই আমরা কম রেট রাখবো। আর আপনারা মাছের পরিমাণ অনেকেই চাই যে আসলে 500-700 গ্রাম মাছ নেওয়ার জন্য, 500-700 গ্রাম মাছ নিলে আমাদের কেয়ারিং খরচ পড়ে যায়, গাড়িওয়ালারা একটু ঝামেলা করে, সেক্ষেত্রে আপনারা একটুখানি মাছ বাড়াই নেবেন তাহলে অনেক দিকে অনেক সুবিধা হবে। আজকের মজুদার এই প্রতিষ্ঠানটা ঘুরে দেখাবো, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ, কারণ অনেকদিন পরে ভিডিওটি ছাড়া হয়েছে আর ওনার এই নিজস্ব প্রতিষ্ঠানে পরে এই ভিডিওটা ছাড়ছে। দেখতে পাচ্ছেন এনার যে হাউজের যে ক্যাপাসিটি আল্লাহর রহমতে অনেক বড়, আর ওনার টোটালি জায়গাটা অনেক বড় করেছে। আর আগে যে হ্যাচারি ছিল যশোর তাঁতরা শিব মন্দির, সেই হ্যাচারির তুলনায় অনেক সুন্দর করছেন। আর ইনি চারি সাইডই মনে করেন দেখতে পাচ্ছেন, চারি সাইডই ক্যামেরা যুক্ত করেছে। মজিদ ভাই, আপনার প্রতিষ্ঠান কিন্তু আমি অনেক ঘুরে দেখাইছি, ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যতটা সম্ভব। তা আপনি হ্যাচারি আগে যে শিব মন্দিরে যে হ্যাচারিটা ছিল তার সাথে অনেক সুন্দর করছেন আল্লাহর রহমতে। আর আপনার এখানে মূল ঠিকানা দেখি চাষটা মাগুরপটি সবজিবাগ 2 নম্বর গেট। ও আচ্ছা, যশোর চাষরা সবজিবাগ 2 নম্বর গেট তাই তো? তা শুক্রিয়া চাষি ভাইরা, আপনারা যশোর চাষরা সবজিবাগ 2 নম্বর গেটে আসবেন। আর মাছ জগতের ভিতরে আপনার এই যশোর জেলার ভিতরে যত আইটেমের মাছ আছে 75% মাছ কিন্তু এই যশোর থেকেই যায়। বাংলাদেশের সবচেয়ে নাম করা জায়গা যশোর চাষরা, আপনারা যশোর চাষরা থেকে মাছ কিনবেন আর সঠিক মাহাজন থেকে মাছ কিনবেন, তাহলে আপনারা কখনো প্রতারিত হবেন না। অনেক চাষি ভাইরা প্রশ্ন করে যে ভাই মাছ মাছ নিব, আসলে টাকাটা মারবো প্রতারিত হব কিনা। ভাই আপনারা সঠিকভাবে সঠিক মাহাজনের কাছ থেকে মাছ নিলে আপনারা কখনো প্রতারিত হবেন না, এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আপনার নিজস্ব প্রতিষ্ঠান, এটা যশোর, এটা হলো ভৈরব মৎস্য হ্যাচারি। আগে যে হ্যাচারি ছিল এখনো সেই হ্যাচারি, তবে আগের থেকে হ্যাচারি এখন উন্নত করছেন। মানুষ কিন্তু যত দিন যায় তত কিন্তু এখন আধুনিক কিভাবে চলে যায়। জি জি।
আমি সেই কায়দায় আল্লাহ সুসমতে আধুনিকভাবে যাচ্ছি। আপনারা দোয়া করবেন আমি যেন প্রতিষ্ঠানটা ভালোভাবে চালাতে পারি, এবং এই প্রতিষ্ঠানতে কিন্তু অনেকে আমার কর্মচারীর লোকজন, পুকুরির লোকজন, কর্মচারী যারা আছে, যারা মাছ চাষ করে, তাদেরও অনেক রিজিকের ব্যবস্থা আল্লাহপাক কিন্তু এখন মিলাই দেয় কিন্তু এখান থেকে। আর আমি চেষ্টা করবো যেন আল্লাহপাক আমার মাধ্যমে যেন অনেকের রিজিকের ব্যবস্থা করে দেয়, এটুকুই আল্লাহর অনেকটা কামনা করি। বিদায়। আপনাদের কাছে অনুরোধ থাকবে একটাই, যে যত ভৈরব মৎস্য খামার ইউটিউব চ্যানেল, আগের যে চ্যানেল ছিল এখনো সেই চ্যানেল আছে, সেইভাবে মাল দিচ্ছি আমরা, সেই হ্যাচারি সেই সব কিছু আছে। তা আপনারা নির্ভরসায় আন্তরিকভাবে আপনারা মাছ নিতে পারবেন, এবং আপনাদের দিতে পারলে এটাই আমার সবথেকে গর্বিত লাগবে, যে আমি একটা পার্টিতে সুস্থভাবে মাল দিচ্ছি, এই মাছটা যদি দিই তার যদি দুটো পয়সা হয় সেই লাভবান হলে আমারও ভালো লাগবে। তা দোয়া করবেন সবাই আমার জন্যে, ইনশাল্লাহ সামনে নেক্সট ভিডিও নতুন নতুন মাছের আইটেম নিয়ে আসবো আবার আপনাদের সামনে। আর প্রতিদিনের আপডেট ভিডিও, আমার ডেলিভারি ভিডিও, মাছ দেখানো ভিডিও, মাছের রেট সম্পর্কে সব কিছু ভিডিও পাবেন। আর সেই ক্ষেত্রে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন, বেশি বেশি করে শেয়ার করে দিয়ে রাখবেন। ধন্যবাদ। আজকে আসসালামু আলাইকুম।